হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। দেখো, সকাল সকাল রেডি সেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি, যাবো হচ্ছে মালিয়া, একটা বাচ্চাদের পার্ক আছে সেখানে, আর ওখানে অনেক দোলনা আছে, অনেক কিছু আছে, সেটা তো তোমরা অবশ্যই দেখতেই পাবে। দেখো, ট্রেনে করে একদম উত্তরপাড়া থেকে উঠেছিলাম, তার কারণ হচ্ছে আমি তো জায়ের বাড়ি ছিলাম সেই জন্য, আর মা উঠেছিল সিঙ্গুর থেকে, আর মাসি এসেছিলো তারকেশ্বর থেকে। আর তোমাদের দিকে আমি বলে দিই যে এই মালিয়া পার্কে আসতে গেলে না, হাওড়া থেকে তারকেশ্বর লোকাল বা গোঘাট বা আরামবাগ লোকাল ধরে মালিয়া হল্ট নামক একটা স্টেশন আছে, ওখানে নামতে হবে। ওখানে নামার পরেই দেখবে অনেক টোটো কাকুরা দাঁড়িয়ে আছে, তাদেরকে বললেই পার্কে নিয়ে চলে আসবে। আর হ্যাঁ, এই পার্কটা পুরোপুরি সরকারি হওয়ার কারণে এই পার্কে এন্ট্রি করতে কোনো ভাড়া লাগে না। কিন্তু একটা জিনিস এই পার্কে এসে এবারে নতুন দেখলাম, মেলাতে যেরকম টাইপের দোলনা বা মিকি মাউস যার ওপর উঠে জাম্প করে বাচ্চারা, সেই সবগুলো দেখা যায়, সেরকমই জিনিস এখানেও রয়েছে। আর এগুলোতে কিন্তু পয়সা দিয়েই উঠতে হয়। আর একটা জায়গা রয়েছে যেখানে ছেলেদেরকে অ্যালাউ করে না, মানে বাচ্চা ছেলে ছাড়া বড় কোনো ছেলেদেরকে অ্যালাউ করে না। এখন আমরা যেদিকে যাচ্ছি সেদিকটার কথাই বলছিলাম। একবার জানো তো, দাদা, নামি, দিদো, তোজো, ছোটো মাসিমণি সবাই মিলে এসেছিলাম, সেটা অনেক বছর আগের কথা বলছি, তখন তোজো ছিল অনেকটা ছোট। তো তখন দাদানকে না ভেতরে ঢুকতে দেয়নি, এই যেমন বাইরে সব কাকুগুলো বসে আছে এরকমভাবেই সবাই সবার সঙ্গে আমার দাদানও বসেছিল। আর যত দোলনা টোল্লা যা কিছু রয়েছে না কেন, সব কিছুই রয়েছে এটার ভেতরে। বাইরেও কিছু কিছু জায়গায় দোলনা রয়েছে, কিন্তু এর ভেতরে একটু বেশিই কিছু রয়েছে। তাও তো আর আগের মতো নেই, আগে তো আরও ভালো ভালো জিনিস ছিল, কিন্তু এখনও সেই জিনিসগুলো আছে, ভেঙে পড়ে রয়েছে, মানে সারানোর হয়তো সময় করে উঠতে পারেনি। আর এই যে যার যা কাজ, ভাইয়ের কাজ ভাই করতে শুরু করে দিয়েছে, ও তো এতটা পরিমাণে খুশি হয়েছে সে কি বলবো। আর আমিও ভেবো না যে শুধু ভাই দোল খেয়েছে বা ভাই সব কিছু করেছে, ওর সঙ্গে সঙ্গে কিন্তু আমিও তালে তাল মিলিয়েছি, বেশ ভালোই লাগছিল ছোটদের সঙ্গে ছোট হয়ে যেতে। আজকে তো দিদিরও আসার কথা ছিল, মানে আমার জায়ের কথা বলছি, কিন্তু ওর শরীরটা হঠাৎ করে এতটা খারাপ করে যাওয়ায় ও আসতে পারেনি। আর আমার শরীরটাও কিন্তু একদম ভালো ছিল না, কিন্তু আমি আসার কারণটা হচ্ছে অনেক দিন আগের থেকে এটার প্রোগ্রাম হয়েছিল যে আমরা যাব, তাই আর না করতে পারিনি। তারপর আবার এই ভাই আমার সঙ্গে আমাদের বাড়ি যাবে, কে আবার দাদার বাড়িও যাওয়ার আছে, দিদা আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। জানো তো, 25 ডিসেম্বরের দিন কে মাংস পর্যন্ত কিনে খায়নি, বলছে যে আমরা দুজনে আসবো তখন মাংস কিনে খাবো। প্রতিটা ভিডিওই আসবে, কিন্তু হয়তো একটু দেরি হয়ে যাবে, সেটা তো তোমরা কিছু মনে করো না। হ্যাঁ, আমি আস্তে আস্তে ভিডিওগুলো প্রত্যেকটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে একটু প্রবলেম হয়ে যাওয়ার জন্য আমি কিছু ভিডিও আপলোড করতে পারছি না। আসলে কিছু মানুষ আছে যারা আমার প্রতিটা ভিডিও ফলো করে, আর আমি কি করছি না করছি, কবে করছি না করছি, সেগুলো সবটাই জানতে পেরে যায়। তো সেই কারণেই আমি তাদেরকে জানাবো না যে আমি কবে কোথায় গেছি, কি করেছি না করেছি, তার কারণেই ভিডিওগুলো একটু আসতে লেট হয়ে যাচ্ছে। দেখো, আমি এই জায়গাতে উঠছি কেন বলো তো, কারণ আমি ড্রোন হতে চাইছি, সেই কারণে। আসলে এই জায়গায় উঠে আমি পুরো পার্কটাকে কভার করতে পারছি, এটা তো একটু উঁচুতে, তার জন্য তাই ভাবলাম একটুখানি উঠে নিই। আর ওই দেখো, দূরে দেখতে পাচ্ছ আমার মা আর মাসি বসে আছে, একটুখানি জুম করে তোমাদের দিকে দেখিয়েও দিলাম। আর ওরা তো আমাকে দেখে হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে, কারণ যে আমি বিয়ের পরেও এখনও বাচ্চাদের মতো ভাইয়ের সঙ্গে খেলা করছি। ইস রে, যদি এই জায়গায় একটা জিনিস ক্যাপচার করা যেত, এখান থেকে না ভাই ধপাস করে পড়েছিল নিচে, যদিও লাগে টাগে নি, হ্যাঁ লেগেছিল, তবে কি বলতো, গায়ে হাত পায়ে ধুলো, তারপরে ছুটোছুটি লাফালাফি করার পর এতটা ক্লান্ত হয়ে পড়েছিলাম, সেই জন্য একটুখানি মা মাসিমণির কাছে বসতে চলে এসেছি। আর এইটাতে চেপে না দারুণ মজা পেয়েছি জানো তো, মাসিমণি সমানে ঘুরিয়ে যাচ্ছিল আর আমরা দুজনে মজা নিয়ে যাচ্ছিলাম। তারপরে কিছুক্ষণ ঘোরার পরে না আমি নেমে পড়েছিলাম, এক্ষুনি নামতে গিয়ে যদি মাথা টাথা ঘুরে পড়ে যায় বেশি ঘুরলে, সেই ভয়ে, তখন তো মান সম্মানের ব্যাপার, তাই না? এসেছি একটা অন্য দোলনায়, আর এই দোলনাটাতে আমরা সবাই চেপেছিলাম, আমি, মা, মাসিমণি, তোজো, আর ওরা খুব মজা পেয়েছে। আর আমার মায়ের এত পরিমাণে মাথা ঘুরে গিয়েছিল যে রীতিমতো মাকে শুয়ে পড়তে হয়েছিল। আসলে কে জানে কিভাবে কি করেছে, আমরাও তো চেপেছিলাম কিন্তু অতটা কিছু হয়নি। আর মাসিমণি পায়ে করে ঘোরাচ্ছিল আর অনেকটা জোরে ঘুরছিল, তোমরা তো দেখে বুঝতেই পারছো ভিডিওটা না কোনো রকম ফাস্ট ফরওয়ার্ড করা নেই, যার ফলে তোমরা পুরোটাই যেটা দেখছো সেটা ন্যাচারাল ঘোরা। এই জায়গাতে এসে না একটা মুহূর্তের জন্য হলেও আমি ভুলে গিয়েছিলাম যে আমার বিয়ে হয়েছে।
আর আমি বড় হয়ে গেছি, কারণ এতটা পরিমাণে আনন্দ করেছি ভাইয়ের সঙ্গে, বাচ্চামো করেছি, সেগুলো তো তোমরা আমার ভিডিওতে দেখতেই পাচ্ছ। আর আমারও খুব পরিমাণে ভালো লেগেছে। প্রত্যেক বছর চেষ্টা করব এই সময় এখানে এসে ভাইকে নিয়ে এই জায়গায় ঘুরতে যেতে। আমার ভাই বড় হয়ে গেলে তখন তো আর এই জিনিসগুলো ফিরে পাবো না, যতদিন ছোট আছে ততদিনই এই জিনিসগুলো করি। এখন আবার বাচ্চাদের মতো চলে এসেছি স্লিপ খেতে, আর এটা তো আমার খুব ভয় লাগছিল, অনেকদিন তো স্লিপ খাইনি। আসলে কি বলতো, সাবধানে স্লিপ খেলে কিছুই হয় না, কিন্তু একজন দিদি স্লিপ খেতে গিয়ে না মুখ থুবড়ে পড়েছিল, ওটা দেখি আরো বেশি ভয় লাগছিল। তারপরে এখন যাচ্ছি জল আনতে, তাই ভাবলাম তোমাদের দিকে চারিদিকটা একটুখানি শেয়ার করে নিই। আর ওই দেখতে পাচ্ছ ওপরে বসে আছেন মহাদেব, এখানেও তো আমি একটা ভিডিও বানিয়েছি, তোমরা তো শর্টসে সেটা দেখেই নিয়েছো, না দেখলে তাড়াতাড়ি শর্টসটা দেখো। ভিডিওটা বানিয়ে দিয়েছে আমার ভাই, আর আমার ভাই এই প্রথম আমার ভিডিও বানিয়ে দিয়েছে, তো খুব ভালো হয়েছে ভিডিওটা। তো এর পিছন দিকেই রয়েছে একটা বজরঙ্গলির অনেক বড় মূর্তি, যেটা দেখলেই মন ভরে যায়, আসলে দুজনকে দেখলেই মন ভরে যায়। ওই দেখো একটুখানি দেখালাম, তো বজরঙ্গলির মূর্তিটা যখন ওই জায়গাটাতে যাব তখন তোমাদের সঙ্গে আরও ভালো করে শেয়ার করব। আর পার্কটা না খুব সুন্দর করে ডেকোরেট করা, তোমরা পারলে একবার এসে ঘুরে যেও। আর দেখো এগুলোকে দেখে কিছু বুঝতে পারছো কোথায় যাচ্ছে বলতো? হ্যাঁ, তারকেশ্বরে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। এখন জল নেওয়া হয়ে গেছে, এখন আবার যাচ্ছি মা যেখানে বসে আছে সেই জায়গায়। তারপরে দেখো ভাইয়ের আবদার ছিল দিদি আমাকে এটা চাপা, তো বলো ছোট ভাইয়ের আবদার না মিটিয়ে কি থাকতে পারি? যেটাতে ভাই একটু মজা পাবে সেটা একটু করলে আমারও তো ভালো লাগবে। দেখো ওকে মজা করতে দেখে আমি তো খুব হাসাহাসি করছিলাম সামনে থেকে দাঁড়িয়ে। আর লাস্টে তোমাদের সঙ্গে কিছু ছবি আমি শেয়ার করে দেবো, আগেরবারে যখন এসেছিলাম তখন ভাই কতটা ছোট ছিল তোমরা ওই ছবিটা দেখতে পাবে। আর এই যেটা দেখলে না, এটাতে না আমার উঠতে খুব মন চাইছিল, কি জানি আমাকে মনে হয় উঠতে দিত না, জানো তো বকুনি খাওয়ার ভয়ে না আমি গিয়ে একবার তাদেরকে বলতেও পারিনি যে আমি এই জায়গাটাতে উঠব। তারপরে আমি আর ভাই ওখান থেকে আসার পরে এখন একটু খাওয়া দাওয়া করতে বসেছি। আর খাবারের মেনুতে অনেক কিছু ছিল, সুজি ছিল, লুচি ছিল, আলু ভাজা ছিল, তারপরে কেক ছিল। এই খাওয়া দাওয়ার পরেই আমরা চলে এসেছিলাম সেই জায়গায় যেখানে ওই বড় বজরঙ্গবলীর মূর্তিটা রয়েছে। আর এখানটাতে তো এসে মনটা পুরো জুড়িয়ে যায়। এই জায়গাটাও খুব সুন্দর করে ডেকোরেট করা, ভালো ভালো ফুল দিয়ে সাজানো, গাছপালা অনেক কিছু, কিন্তু কি বলতো আমি না ঠিক মনের মতো করে পাইনি জায়গাগুলোকে। আমি ভেবেছিলাম হয়তো অন্য বার ছিল একটু ফাঁকা থাকবে, কিন্তু ফাঁকাই তো ছিল না, এতটা পরিমাণে ভিড় ছিল যে ভিডিওই বানাতে পারিনি ভালোভাবে। আমি ভেবেছি একদিন ফার্স্ট সকালবেলা চলে আসব, যখন পার্কটা সবে সবে ওপেন হয় তখন চলে আসতে হবে, তখন না ফাঁকা থাকবে, কারণ যত বিকেল হয় তত বেশি ভিড় হয়ে যায়। আর এই যেগুলো দেখছো এগুলো কিন্তু সবই পয়সা দিয়ে টিকিট কেটে এর উপর উঠতে হয়, এগুলো আগে ছিল না, এবারে নতুন দেখলাম যে এই সব কিছু এখানে বসিয়েছে। চলো এইবার বাড়ি ফেরার পথে রওনা হই, কারণ অনেক আনন্দ হয়ে গেছে, অনেক মজা হয়ে গেছে, এবার বাড়িও ফিরতে হবে। আর বাইরে ফুচকা আছে, তাই আমি দেখে ফুচকা খেতে চলে এসেছি। আর এখানে তো আমার ভাই চরম রেগে গিয়ে বলছিল যে সবাই ডিসলাইক করবে, কারণ একটা গাড়ি ছিল জানো তো বাচ্চাদের চাপার, তো ওই গাড়িটা ও চাপবে বলে বায়না ধরেছিল। কিন্তু যেহেতু ওটা বাচ্চাদের চাপার গাড়ি, কি করে ওকে চাপায়? আর ওকে চাপাতেও না, এমনিতে ওই জাম্পিংটা চাপিয়েছিলাম বলে মাসিমণি প্রচন্ড পরিমাণে বকেছে। দেখো এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর এই মন্দিরটা হচ্ছে আমাদের আনন্দময়ী মায়ের মন্দির, তোমরা এই মন্দিরটা এসেও দেখে যেতে পারো। একদম মাঘ মাসের 27-28 তারিখে এখানে কিন্তু অন্নকূট হয় আর অনেক অনুষ্ঠান হয়, আমাদের আনন্দময়ী মা কিন্তু অনেক জাগ্রত। মাকে মন থেকে ডাকলে মা কিন্তু ফেরান না, তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে আমি, কারণ আমি আমার ভালোবাসার মানুষটাকে পেয়েছি, তোমাদের দাদাভাইকে পেয়েছি। আজকের ভিডিওটা আমি এই অবধি রাখলাম, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সকলের সাথে শেয়ার করে দিও, আর মায়ের কাছে এসে একবার মায়ের দর্শন নিয়ে যেও। টাটা।